তোমরা সবাই কেমন আছো? তো আশা করি তোমরা সবাই বাড়িতে সুস্থ আছো আর অনেক অনেক ভালো আছো। ফাইনালি আজকে আর কি একটা নতুন ভিডিও আর কি ভালো কন্টেন্ট। আগে আর কি টাইসের কাজ যে দাদাটার সাথে করতাম, তো ওই দাদাটারই আর কি বউকে নিয়ে, মানে ওই দাদাটার বউয়ের বাপের বাড়ি যাচ্ছি আর অনুষ্ঠানের জন্য। তো তার জন্য আর কি রোহিতদার, মানে যে দাদাটার আর কি বউকে নিয়ে যাচ্ছি, ওই দাদাটার বউয়ের বাড়ি রানীনগর, আর রানীনগরে বৌদিকে দিয়ে আসতে যাচ্ছি টোটোতে করে। তারপরে আর কি ভাবলাম এখানে একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও করি। তো ডেলি এখন ব্লগিং ভিডিও তোমরা পেয়ে যাবে, ভিডিওটা এইভাবেই হবে। তো তোমরা আর কি পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন থেকে আর কি ভাবছি যে ডেলি ব্লগিং ভিডিও করব, তো জানি না কীরকম হবে। তো তোমরা আর কি আমাকে কমেন্ট করে বলো প্লিজ, যে আমার ডেলি ব্লগগুলো কি তোমরা কি পেতে চাও। আর কি দাদাই নিয়ে যেত, তো দাদা আর কি কাজে গেছে আর সন্ধ্যাবেলাও যাবে, আর আজকে আর কি বৌদির বাড়িতে অনুষ্ঠান, তার জন্যই আর কি বৌদি তাড়াতাড়ি চলে যাচ্ছে বাপের বাড়িতে। ঠিকই আর কি এর আগেও আমি দিয়ে আসছিলাম বাপের বাড়িতে, আর আজকেও আর কি দিয়ে আসতে যাচ্ছি, যে একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও করা যাক আর ডেলি ব্লগ, মানে ডেলি ব্লগ ভিডিও আপলোড করব। তো এটা আর কি শখ হচ্ছে, প্রত্যেক দিন 8টার দিকে তোমরা আমার ব্লগ ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তো যারা যারা আর কি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা তারা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এই চ্যানেলে আর কি নতুন নতুন ভিডিও আপলোড করি। আসামরে চলে আসছি, তো তারপরে আর কি আসামর থেকে বাদিক দিয়ে, মানে নিচু রাস্তাটা দিয়ে যাব। তো চলো আর কি তোমাদের সাথে কথা হবে, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। কোথায় যাচ্ছ বৌদি? মিষ্টি আনতে যাচ্ছে। কিরে ভালো আছিস? এই এই যে ভালো আছো? ভালো আছে। অনেক ছোট ছিল, আমি যখন রোহিতদার সাথে কাজ করতাম, এখন অনেক বড় হয়ে গেছে। আর আমি 1-1.5 বছর থেকে তো টাইসের কাজ করি না, তো করলে আর কি রোহিতদার সাথে একটু মিলামেশাটা বেশি থাকতো, রোহিতদাও আমার ভিডিওতে থাকতো। কিন্তু তার জন্য আর কি রোহিতদা কাজে ব্যস্ত আর আমি আমার টোটো চালাতে ব্যস্ত। নিয়ে চলে আসলো আসাম মোড়ের, দেখতে পাচ্ছ ওই আসাম মোড়, আসাম মোড়ের আর কি এটা চার্চটা, চার্চের সামনের দিকে মিষ্টি নিল রোহিতদার শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, মানে বৌদির বাপের বাড়ি। বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ আকাশটা একদমই পরিষ্কার, আর মানে একদম মানে মনে হচ্ছে না যে বৃষ্টি হবে, কিন্তু এই আকাশেও মাঝে মাঝে না মানে বৃষ্টি হয়ে যায়। তো এই আকাশটাকে দেখে এখন ভরসা করে লাভ নেই, বৃষ্টি যখন তখন চলে আসবে। আর সবথেকে বড় কথা, এটা আকাশটা দেখতে আজকে শীত লাগছে। বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা মহিতনগরের মানে সুন্দর ওভারব্রিজটা, এটা এটা আর কি শীত লাগছে এখান থেকে দেখতে। এবার আমরা আর কি হাইরোডটা ছেড়ে দিয়ে একটা ছোট একটা পকেট গলিতে ঢুকে গেলাম, তারপরে একটা বাঁধের মধ্যে, বাঁধের পাশে আর কি বৌদির বাপের বাড়ি। চলো আগে যাওয়া যাক। লাস্টে বৌদি বৌদির বাপের বাড়িতে, দেখতে পাচ্ছ ভিউটা একদম সেরা লাগছে, একদম সামনাসামনি দেখলে না আরও সেরা লাগবে। তো আমি আর কি সামনাসামনি দেখলাম সেরা লাগছিল, তার জন্য আর কি এটা একটা ছোট্ট একটা ভিডিও বানালাম ইনস্টাগ্রামে। যারা যারা আমার সাথে কথা বলতে যাও, তারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তোমরা। বন্ধুরা আমরা আবার এখন আর কি নিচে রাস্তা দিয়েই যাচ্ছি, কারণ এই যে ওই পাশে রাস্তাটা আর কি খোলা নাই, মানে এটা আর কি এরকমভাবে উঁচু করে দিয়ে, তো তার জন্য আর কি অসুবিধা হবে টোটো নিয়ে যেতে। তার জন্য আর কি আমরা এখন নিজেই যাচ্ছি, তারপরে সামনে যায় মানে ওভারব্রিজটার মধ্যে আর উঠতে পারবো না, তো সামনে যায় আবার ওই সামনে দিক দিয়ে যদি ভাঙা থাকে তাহলে সামনে দিক দিয়ে উঠবো। তো চলো তোমরা আর কি ভিউটা এনজয় করো, দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা
দেখতে পাচ্ছ এই যে দশতলার সামনে আমি চলে আসছি, মানে এখন ইঞ্জিনিয়ারিং কলেজ মোড়ের সামনে চলে আসছি। আর একটু মানে আর কিছুক্ষণের মধ্যে আর কি গোসলা মোড়ে ঢুকে যাবো। তোমরা এই যে দেখতে পাচ্ছ গোসলা মোড়ের সামনাসামনি চলে আসছি আমরা। চলো এখন আর কি যাই, যায় তারপরে আর কি স্ট্যান্ডে একটু যাই আড্ডা উড্ডা মারি। টাটা। এই বন্ধুরা দেখতে পাচ্ছ আমার একটা বন্ধু গেল ফটোশ্যুট করতে, ইনস্টাগ্রামে রিলস বানাতে। তো ওদের ভিডিওর লিঙ্কটাও আর কি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিও অল্প। বন্ধুরা এখন থেকে আর কি আজকের যে ভিডিওটা তোমরা দেখছো, আজকের এই ভিডিওটার পর থেকে প্রত্যেক দিন সকাল 8টার মধ্যে তোমরা ভিডিও পেয়ে যাবে। আর প্রত্যেক দিন তো জানি না কতদিন করতে পারবো, আর এটা আর কি ফার্স্ট টাইম এত বড় একটা মানে মাথার উপর একটা ঝড়, মানে প্রত্যেক দিন কন্টিনিউ ভিডিও বানাতে লাগবে আর এটাই আর কি। তো তোমরা আর কি আমাকে একটু আমার ভিডিওগুলো তোমরা দেখো, আর তোমরা যদি ভিডিও না দেখো তাহলে আর কি আমি মোটিভেশন মানে হতে পারবো না, আর আমার ইচ্ছা করবে না যে আমি ভিডিও বানাই। তো এটার জন্যই আর কি তোমরা আমার ভিডিওগুলো তোমরা দেখো, যদি ভালো লাগে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমি তোমাকে যে বললাম আমি তোমার ভাষাটা কিছু বুঝতে পারতেছি না, মানে তুমি কি মানে এরকমই বলো না অভিনয় করো কোনটা? দেখো ভাই ইয়ে আপ যো বল রে অভি, সমাজ মে জিতনা ভি আ রহা হ্যায় মেরে কো, কোন সা বারে মে বল রহা হ্যায় মেরে কো।